আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, যদি আপনি কোনো কাজে থাকেন, আপনার সামনে যদি কোনো উদ্দেশ্য থাকে, কোনো কাজ যদি আপনি করেন, যে কোনো ক্ষেত্রেই হোক, তাহলে আজকে যে পাঁচটি স্বপ্ন কথা বলবো, এই পাঁচটি স্বপ্নের কোনো একটি যদি আপনি দেখেন, তাহলে আপনি সেই কাজে সফলতা অর্জন করতে পারবেন, আপনার সেই কাজটি পূর্ণ হবে, সাকসেস হবে ইনশাআল্লাহ। এই স্বপ্নের কোনো একটি যদি আপনি দেখেন, যে কোনো কাজ হোক, যেমন আপনি যদি কোনো বিবাহের কাজে জড়িত থাকেন, বিয়ে করবেন এমন অবস্থা, তখন যদি কোনো একটা আপনি স্বপ্নে দেখেন, তাহলে বুঝতে হবে আপনার সেই কাজ, সেই উদ্দেশ্য পূরণ হবে, যে কোনো ক্ষেত্রে হোক না কেন। বন্ধুরা, আপনার কাজ এটা সাকসেস করার মালিক একমাত্র আল্লাহ, যে কোনো কাজ সমাধা করার মালিক একমাত্র আল্লাহ, কেউ পারবেন। আল্লাহ পাক যদি না চান, আপনি যত চেষ্টাই করেন, আপনার কোনো ছোট থেকে ছোট কাজও আপনি নিজে অর্জন করতে পারবেন না, সেই কাজে সফলতা লাভ করতে পারবেন না, যদি আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের দয়া না থাকে। আর আপনি নিজে জানবেনও না যে সেই কাজটা সাকসেস হবে কি না। যেমন একজন মানুষ, একজন মেয়ের কোনো বিয়ের কথাবার্তা চলতেছে, তখন সে নিশ্চিত বলতে পারবে না যে আমার এই বিয়ে হবে কি না। এমনও হতে পারে যে তার সব কিছু কথাবার্তা ঠিক, সব ফাইনাল, এরপরও বিয়ে ভেঙে গেছে। তো একমাত্র আল্লাহ পাকি ভালো জানেন সেই কাজটা সফল হবে কিনা। তো স্বপ্নের মাধ্যমে আপনি আবার জানতে পারেন, ইঙ্গিত বহন করবে এই স্বপ্নগুলো আপনার যে কাজের মধ্যে জড়িত আছেন, সেই কাজটা সফল হবে কিনা। তো এই স্বপ্নগুলো যদি আপনি দেখেন, তাহলে বুঝে নিতে হবে আপনি নিয়োজিত সেই কাজটা সফল হবে, সেই কাজটা পূরণ হবে ইনশাআল্লাহ। তো পাঁচটি স্বপ্ন আপনাদের সামনে তুলে ধরব। ১ নাম্বার স্বপ্ন, যদি আপনি স্বপ্নে ঘোড়ায় চড়তে দেখেন, ঘোড়ায় চড়ছেন আর ঘোড়ার ওপর চড়ে সাওয়ার করতেছেন, যদি এমনটা দেখেন, তাহলে বুঝে নিতে হবে কোনো কাজ বাজে যদি আপনি লিপ্ত থাকেন, সেই কাজটা আপনার পূর্ণ হবে। ২ নাম্বারে, যদি আপনি স্বপ্নে নতুন কাপড় পরতে দেখেন, পরিধান করতে দেখেন, তাহলে আপনার কোনো কাজ বাজ, ব্যস্ততা যদি থাকে, তাহলে সেই কাজটা সমাধা হবে দ্রুত ইনশাআল্লাহ। যদি আপনি স্বপ্নে হজ করতে দেখেন, তাহলে বুঝে নিতে হবে যে আপনার যদি কোনো উদ্দেশ্য থাকে, কোনো বাসনা থাকে, সেই উদ্দেশ্যটা আপনার পূর্ণ হবে, কাজ থাকলে সেই কাজে সফলতা লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। ৪ নাম্বার যে স্বপ্ন, যদি আপনি স্বপ্নে পরীক্ষায় পাশ করতে দেখেন, পরীক্ষায় আপনি পাশ করেছেন, রেজাল্ট দিয়েছে, সফলতা অর্জন করেছেন, পরীক্ষায় স্বপ্নে দেখলেন, এটা দেখলেও যদি আপনি কোনো কাজে থাকেন, কোনো ব্যস্ততায় থাকেন দুনিয়াবি, তাহলে সেই ক্ষেত্রে আপনার ওই কাজটা সমাধা হবে, সফলতার মুখ উন্মোচিত হবে ইনশাআল্লাহ। ৫ নাম্বার স্বপ্ন, যদি আপনি কুরবানি করতে দেখেন, তাহলে আপনি যদি কোনো কাজে থাকেন, যদি আপনি কোনো ব্যস্ততায় থাকেন, চাই সেটা মামলা মোকদ্দমা হোক বা বিয়ের কাজ হোক, যে কোনো কাজই হোক না কেন, সেই কাজটা সমাধা হবে, সফলতা লাভ করতে পারবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এই ছিল 5টি স্বপ্ন আপনাদের সামনে আমি তুলে ধরলাম। তো আশা করি বুঝতে পারছে। তো আল্লাহ পাক আমাদেরকে এমন কার্যকরী গুরুত্বপূর্ণ স্বপ্ন দেখার তৌফিক দান করুন, খারাপ অনর্থক স্বপ্ন থেকে হেফাজত করুন, আমিন। এই ছিল আজকের আলোচনা, আশা করি বুঝতে পারছেন। নিত্য নতুন বিভিন্ন ভিডিও পেতে, আলোচনা পেতে চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।